আসসালামু আলাইকুম, দিস ইজ মনির ফ্রম জিরো টু নেটিভ ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ প্রিপোজিশন শেখার ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের শেখাবো প্রিপোজিশন। প্রিপোজিশন কেন শিখতে হবে, প্রিপোজিশন কেন শিখবেন? আপনি যদি সেন্টেন্স বড় করতে চান, আপনি যদি বড় বড় সেন্টেন্স বলতে চান, লিখতে চান, তাহলে আপনাকে অবশ্যই প্রিপোজিশন শিখতে হবে। প্রিপোজিশন সম্পর্কে আপনার অবশ্যই জানতে হবে। আপনি যদি নিজের থেকে সেন্টেন্স বানিয়ে বানিয়ে লিখতে চান, বানিয়ে বানিয়ে বলতে চান, তাহলে আপনাকে অবশ্যই প্রিপোজিশন সম্পর্কে জানতে হবে, প্রিপোজিশন শিখতে হবে। কারণ প্রিপোজিশন কী করে? প্রিপোজিশন সেন্টেন্সকে বড় করে, প্রিপোজিশন সেন্টেন্সকে বড় করে। বড় বড় সেন্টেন্স লেখার জন্য, বলার জন্য অবশ্যই প্রিপোজিশন জানতে হবে। প্রথমে আসি প্রিপোজিশন কী, প্রিপোজিশনের অর্থ কী। প্রিপোজিশন, প্রিপোজিশন, একটা হলো প্রি আর একটা হলো পজিশন। প্রিপোজিশন, প্রি অর্থ মানে পূর্বে, প্রি পূর্বে, পজিশন মানে অবস্থান, পূর্বে অবস্থান। তো প্রিপোজিশনের অর্থ কী দাঁড়ালো? পূর্বে অবস্থান। তো কিসের পূর্বে অবস্থান করবে? প্রিপোজিশন অবস্থান করবে নাউন বা প্রোনাউনের পূর্বে, মনে রাখবেন। প্রিপোজিশন পূর্বে অবস্থান, তো কিসের পূর্বে অবস্থান করবে? নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করবে, নাউন বা প্রোনাউনের পূর্বে, নাউন অথবা প্রোনাউন, নাউন বা প্রোনাউন। তো প্রিপোজিশন বসবে নাউন অথবা প্রোনাউনের পূর্বে। নাউন বা প্রোনাউনের পূর্বে বসে কি করবে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই সেন্টেন্সে যে অন্য পার্ট, ওই সেন্টেন্সে যে অন্য পার্ট, ওই পার্টের সাথে এই নাউন বা প্রোনাউনের একটা সম্পর্ক তৈরি করবে, একটা রিলেশন তৈরি করবে। এই প্রিপোজিশন নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে, আগে বসে এই সেন্টেন্সে যে অন্য পার্ট থাকবে, ওই সেন্টেন্সে যে অন্য পার্ট থাকবে, ওই পার্টের সাথে এই নাউন বা প্রোনাউনের সাথে একটা রিলেশন তৈরি করবে, একটা সম্পর্ক তৈরি করবে। এক্সাম্পল হিসেবে ধরেন আমি বললাম যে ঢাকা বাংলাদেশের রাজধানী, ফর এক্সাম্পল ঢাকা বাংলাদেশের রাজধানী, তাহলে সেন্টেন্স হবে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, অফ ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তো এইটা হলো একটা নাউন, এইটা হলো একটা নাউন, এইটা হলো একটা প্রিপোজিশন, এটা একটা নাউন, এটা একটা প্রিপোজিশন। তো এই প্রিপোজিশন কী করতেছে? এই যে সেন্টেন্সের যে অন্য পার্ট, এই যে সেন্টেন্সের যে অন্য পার্ট, এই অন্য পার্টের সাথে প্রিপোজিশনের পরে এই যে নাউন বা প্রোনাউন, এখানে নাউন বা প্রোনাউন থাকবে, এই নাউন বা প্রোনাউনের সাথে এই সেন্টেন্সের যে অন্য পার্ট, এই পার্টের সাথে একটা সম্পর্ক তৈরি করতেছে, একটা রিলেশন তৈরি করতেছে। যদি আমি বলি ঢাকা ইজ দ্য ক্যাপিটাল বাংলাদেশ, তাহলে কী দাঁড়ালো? ঢাকা রাজধানী বাংলাদেশ, এটা তো একটা সেন্টেন্সের অর্থ হইল না। ঢাকা রাজধানী বাংলাদেশ, এটা তো সেন্টেন্সের অর্থ হইল না। তো এই প্রিপোজিশন মাঝখানে বসলো, এই যে অফ, অফ বসে কী দিল? একটা অর্থ দিল, একটা সম্পর্ক স্থাপন করলো, এই যে নাউন এবং এই যে সেন্টেন্সের যে অন্য পার্ট, এই পার্টের সাথে একটা সম্পর্ক তৈরি করলো। সেন্টেন্সের অর্থ দাঁড়ালো ঢাকা বাংলাদেশের, এই যে র, বাংলাদেশের রাজধানী, রে বাংলাদেশের, সেজন্য এই অফ একটা সম্পর্ক তৈরি করছে, এই নাউন এবং সেন্টেন্সের যে অন্য পার্ট, এই যে পার্টের সাথে একটা রিলেশন তৈরি করছে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী। আশা করি বুঝতে পারছেন প্রিপোজিশন কী, প্রিপোজিশন কী এটা যদি নাও বোঝেন, কিন্তু প্রিপোজিশন ওই যেগুলো আপনাদের শিখাবো, অন, ইন, অ্যাট, বিহাইন্ড, ইনসাইড, এগুলোর ব্যবহার জানলেই হবে। প্রিপোজিশন কী এটা যদি নাও জানেন, কিন্তু অন, ইন, অ্যাট, এই যে প্রিপোজিশনগুলো আছে, এগুলোর ব্যবহার জানলেই হবে, এগুলোর ব্যবহার জানলেই হবে। তো প্রথমে আসি প্রিপোজিশন আছে কী কী। প্রিপোজিশন আছে অন, ইন, অ্যাট, ফ্রম, অফ, সিন্স, ফর, অফ, বাই, উইথ, আপন, অন টু, টু, টুয়ার্ডস, আন্ডার, বেনিথ, আন্ডারনিথ, এক্সেপ্ট, বিটুইন, অ্যামাংস্ট, ওভার,
above, below, up, down, upwards, downwards, about, ago, inside, outside, within, without, after, before, next to, adjacent, beside, besides, ahead of, behind, in front of, right to, left to, immediate right to, immediate left to, along, alongside, beyond, across, during, opposite, against, out of, around, throughout, up to, till, until, এবং via. তো এগুলো জাস্ট এখন শুধু দেখে রাখেন, এগুলোর অর্থ এখন জানার দরকার নেই। সামনে আমি যেটা করব এই প্রিপজিশন, এক একটা ভিডিওতে আমি তিন থেকে চারটা প্রিপজিশন নেব অথবা দুইটা নেব, মানে যেই যেইটার সাথে যেইটা যায় এরকম প্রিপজিশন নিয়ে সামনে এক একটা ছোট ছোট ভিডিও দেব প্রিপজিশনের উপরে, প্রিপজিশনের উপরে ছোট ছোট ভিডিও দেব যেইটার সাথে যেইটা যায়। হয়তো দুইটাও আলোচনা করতে পারি একটা ভিডিওতে, আবার চারটাও আলোচনা করতে পারি যেইটার সাথে যেইটা যায়। তো সেই ভিডিওগুলো একদম সিরিয়ালভাবে দেখবেন। তো আজকে এই পর্যন্তই। যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই ইংলিশ শিখতে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।